ইতিমধ্যে আমি আপোনালোকক জনাইছিলো যে হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীয়ে কিছুদিন পূর্বে ঘোষণা করেছিল যে এইবার 28 তারিখে দরমহা পাব রাজ্য সরকারের কর্মচারী সকলে যেহেতু দীপাবলী উদযাপনের বাবে এই আগতীয়াকৈ দরমহা দিয়ার ব্যবস্থা করা হয়েছে। নমস্কার, মই প্রীতি প্রিয়দর্শিনী স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ ডিজিটেল লাইভলৈ। আর এবার আপনার দিব বিচাৰিছো এটা সুখবর, রাজ্য সরকারের যিসমূহ কর্মচারী তেওঁলোকৰ বাবে দীপাবলীর আগে আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় লৈ আনিছে এটা সুখবর। আজি কেবিনেটর পিছতে তেওঁ এই কথা জনাইছে যে 3% বৃদ্ধি পাব মরগিয়া বানস, রাজ্য সরকারের যিসমূহ কর্মচারী তেওঁলোকৰ বাবে 3% বৃদ্ধি পাব মরগিয়া বানস, 53% বৃদ্ধি পালে এতিয়া সরকারি কর্মচারীর ডিএ, আর এয়া পূর্বে 50% আছিল রাজ্য সরকারের কর্মচারীর ডিএ, আর জুলাইপরা কার্যকরী হওয়াকৈ এই ডিএ বৃদ্ধি করা হয়েছে। ডিসেম্বরেরপরা কর্মচারীয়ে পাব বর্ধিত ডিএ, ডিসেম্বরেরপরাই পাব এই বর্ধিত ডিএ, আর রাজ্যিক কর্মচারীয়ে পাব 4 মাহর বকেয়া ধন। এই বকেয়া ধন কিন্তু একেলগে নেপায়, আপনাদের যখন কর্মচারী আছে তেওঁলোকে রাজ্যিক কর্মচারীয়ে পাব 4 মাহর বকেয়া ধন, আর সেই 4টা কিস্তিত কর্মচারী সকলক দিয়া হব 4 মাহর বকেয়া। গতি 4টা কিস্তিত কিস্তিক দিয়া হব 4 মাহর বকেয়া, আর ডিসেম্বরেরপরাই এই বর্ধিত ডিএ রাজ্য সরকারের কর্মচারী সকলে লাভ করব। এটিয়ারেপরা কেন্দ্রীয় কর্মচারী সকল কেন্দ্রীয় কর্মচারী আর সমপর্যায়কৈ রাজ্যিক কর্মচারীরও হল এতিয়া সমান দিয়ে কাইলৈ রাজ্য সরকারের কর্মচারীয়ে পাব দরমহা। আমি আপনাদের জানাইছো যে এবার 28 তারিখেরপরাই দরমহা পাব বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পূর্বে জানাইছিল, কিন্তু এই মরগিয়া বানসর কথা ইতিমধ্যে ফেসবুক লাইভ যোগে জানাইছিল যে মরগিয়া বানস বৃদ্ধি করা হব, কিন্তু কিমান শতাংশ বৃদ্ধি করব আর কেতিয়া বৃদ্ধি করব সেই কথা অবগত করা নাছিলে। আজি এখন কেবিনেট মিটিংৰ পিছত সেই কথা অবগত করেছে যে 3% বৃদ্ধি করা হব রাজ্য সরকারের কর্মচারীর মরগিয়া বানস, আর কাইলৈ রাজ্য সরকারের কর্মচারীয়ে পাব দরমহা, এবার দীপাবলীর বাবে আগতীয়াকৈ দরমহা দিয়ার সিদ্ধান্ত। এই কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ে কয় যে এবার দীপাবলীর উপহার হিসাবে রাজ্য সরকারের কর্মচারী সকলক এই 3% মরগিয়া বানস বঢ়াই দিয়া হয়েছে, আর এটা আসলে যখন কেন্দ্রীয় কর্মচারী লগে সমানে সমানে সমান্তরালক বৃদ্ধি পাইছে ডিএ। আগতে আমি দেখিছিলো 50% আছিল রাজ্য সরকারের কর্মচারীর ডিএ, এটা 53% বৃদ্ধি পাইছে রাজ্য সরকারের কর্মচারীর ডিএ, আর একে সমান শতাংশ আসলে কেন্দ্রীয় সরকারের যখন কর্মচারী লাভ করে 53%, আর রাজ্য সরকারের কর্মচারীও এটার 53% ডিএ পাব। আর কেনক পাব কেটা কিস্তিত পাব সে আমি আপনার জানাইছো যে বকেয়া ধন পাব রাজ্যিক ডিসেম্বরেরপরা কর্মচারীয়ে পাব বর্ধিত ডিএ, আর রাজ্যিক কর্মচারীয়ে পাব 4 মাহর বকেয়া ধন, 4 মাহর বকেয়াও তাক দিয়া হব, 4টা কিস্তিত কর্মচারীক দিয়া হব 4 মাহর বকেয়া, 4টা কিস্তিত দিব, আর এই বকেয়া ধন লাভ করব 4 মাহর বাবে। আর এতিয়া কেন্দ্রীয় যিসমূহ কেন্দ্রীয় সরকারের অধীনত থাকা কর্মচারী সমান্তরালক সমান পর্যায়ত ডিএ বৃদ্ধি করে দিয়া হয়েছে রাজ্য সরকারের কর্মচারী সকলের। গতি করবাত নয় করবাত এয়াও কিন্তু অনুমান করবা যায় যে রাজ্য সরকারের কর্মচারী সকলক সুখী করার এটা এক প্রস্তুতি বলে কব পারি, যেহেতু 26 নির্বাচন আছে, নির্বাচনী করবা টুপ নিকি তেনে ধরনের কথাও বিভিন্ন ধরনের বিভিন্নজনে কয়, কিন্তু এয়া দীপাবলীর উপহার বলে কৈছে। কিন্তু এই দীপাবলীর উপহারে নিশ্চিতভাবে রাজ্য সরকারের কর্মচারী সকলের মনতো একটা প্রশ্নবোধক চিহ্ন আনিছে, আর উৎফুল্লিত প্রফুল্লিত ভাল পায় নিশ্চিতভাবে এই বঢ়াই দিয়া বকেয়া যে বঢ়াই দিয়া এই ডিএ ডিএক লৈ সন্তুষ্ট, কিন্তু এই সকলবোৰ কাম সকলবোৰ কথাই আসলে এই বিধানসভার আগে আগে যেহেতু হয়েছে গতি বিভিন্নজনে তাক লৈ সমালোচনাও করেছে, কিন্তু সুখী যখন রাজ্য সরকারের কর্মচারী সুখী যে ডিএ বঢ়াই দিয়া হয়েছে, বানস সেই বানস বঢ়াই দিয়া হয়েছে 3%, আর কেন্দ্রীয় সরকারের যিসমূহ কর্মচারী সমান্তরালক রাজ্য সরকারের সরকারের কর্মচারী সকলেরও সমান্তরালক 3% বঢ়াই এটা 53% দিয়ে এবার এটিয়ারেপরা লাভ করব। ডিসেম্বরেরপরা পাব বলে আমি আপনাদের জানাইছো, 4 মাহর বকেয়া ধনও পাব, সেয়া কিন্তু 4টা কিস্তিত পাব। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সেই কথা আমাক জানাইছে, আপনাদের আমি জানাবলে পাই সুখী হয়েছো যে দরমহা 28 তারিখে দরমহা
তেওলোকে লব পাৰিব বুলি জনায়েছে 28 তারিখৰ পৰা বুলি তেও নিৰ্দিষ্টকৈ কৈছে যে 28 তারিখৰ পৰাই দৰমহা লব পৰাকৈ ব্যৱস্থা কৰি দিয়া হৈছে যেহেতু দীপাৱলী উদযাপন এটা উৎসৱৰ বতৰ গতিকে উৎসৱ উদযাপনৰ বাবে যাতে সকলো কৰ্মচাৰীয়ে ঘৰত সময় দিব পাৰে ঘৰত তেওলোকে সেই জি বঢ়াই দিয়া দৰমহা সেই বঢ়াই দিয়া দৰমহা দিয়ে লৈ তেওলোকে এই দীপাৱলী উদযাপন কৰিব পাৰে তাৰে প্ৰচেষ্টা বুলি জানিবলৈ দিছে মুখ্য